নমস্কার বন্ধুরা, বিশ্বাস কিচেন এবং ব্লগের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকেও আপনাদের সামনে আর একটা নতুন কনসেপ্ট নিয়ে আমি উপস্থিত। আজকের কনসেপ্টটা হচ্ছে যারা নতুন প্ল্যানে জার্নিং করবে কীভাবে করবে, সে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর সাথে লাগেজ ব্যাগ থাকলে কী করবে। তো আমি লখনউ এয়ারপোর্টে চলে এসেছি, আমি যেহেতু লখনউ থেকে কলকাতায় যাব। তো প্রথমে এসেই ক্যামেরা কিন্তু ভিতরে অ্যালাউ নেই, তবুও আমি অল্প অল্প ক্যামেরা করেছি। প্রথমে টিকিটটা দেখিয়ে আপনাদের যে ফ্লাইট যে কোম্পানি সেই কোম্পানির ওখানে টিকিটটা দেখিয়ে বোর্ডিং পাসটা নিয়ে নেবে, সঙ্গে ওখানে তোমার লাগেজ ব্যাগ থাকলে লাগেজ ব্যাগসটা ওদের কাছে দিয়ে দেবে, ওরাই লাগেজ ব্যাগ ঠিক পৌঁছে দেবে, দায়িত্ব ওদের, কোনো ভয়ের কোনো কারণ নেই। আমি অল্প একটু অপেক্ষা করার পরেই আমাদের ফ্লাইট অ্যানাউন্স করে দিয়েছে এবং বাসও চলে এসছে, বাসে উঠে গেছি। বাস এখন আমাদের প্লেনের দিকে নিয়ে যাচ্ছে এবং আমরা নেমে এখন ফ্লাইটে উঠবো। সেই জন্য একটু আপনাদের আশেপাশের ভিউগুলো একটু দেখিয়ে দিলাম। তো এই যে আমি আস্তে আস্তে উঠছি, এবার সব লাইন পড়ে গেছে, যেহেতু আমার সিটটা একটু পিছনের দিকে ছিল সেই কারণে আমার পিছনের গেট থেকে উঠতে হচ্ছে, সামনের গেট থেকে উঠলে এত সময় উঠতে পারতাম না। তো আমার জানলার সাইডে সিট পড়েনি, আমার মিডলে সিট পড়েছে। তো ফ্লাইটেই ছেড়ে দিয়েছে, আমার কিন্তু বেশি সময় লাগবে না, ফ্লাইটে 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেছে। তো আমি কলকাতায় নেমে গেছি, অলরেডি নেমে আর একটু ভিডিও করছি। এবার আমাদের ইন্ডিগো ফ্লাইট ছিল, ইন্ডিগো বাসও চলে এসছে, আমি বাসে উঠে এবার এয়ারপোর্টের দিকে যাব। আর প্লেনে নাম্বার ঠিক 10 মিনিট আগেই আপনার লাগেজ ব্যাগ কোন কাউন্টার নাম্বার কোন বেলে দেবে সেটা কিন্তু অ্যানাউন্স করে দেবে, সেটা কিন্তু শুনতে ভুলবে না। সেই বেলে গিয়ে উপস্থিত থাকবে, আপনার লাগেজ আপনার কাছে চলে আসলে আপনি আস্তে করে নামিয়ে নেবেন, কোনো ভয়ের কোনো কারণ নেই। তো আশেপাশে আবারও একটু কলকাতার ভিউটা দেখাচ্ছিলাম, ভিডিও যদিও এলাও নেই আর আমি ভিডিও করিনি, ভাবিনি যে ভিডিও ইউটিউবে শেয়ার করব, সেই কারণে ভালোভাবেও ভিডিও করিনি আমি। তো বাস আমাদের ছেড়ে দিয়েছে, বাসটা আস্তে আস্তে এয়ারপোর্টের কাছে প্রায় চলে এসছে, আমাদের এবার নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পরে আমাদের 6 নম্বর বেল ছিল, 6 নম্বর বেলে আমি দাঁড়িয়ে আছি। তো বেশি সময় দাঁড়াতে হবে না, 5 থেকে 10 মিনিটের ভিতরেই চলে আসবে। যে আমার মতো সবাই দাঁড়িয়ে আছে, আমার লাগেজ ব্যাগ নেওয়া হয়ে গেছে, আমি গেট নাম থেকে বেরিয়ে গেছি। এখানে আমার একটা বন্ধু আছে, সেই বন্ধু ফোন করেছিল আমাকে রিসিভ করতে আসবে, সেই জন্য আমি বাইরে একটু অপেক্ষা করছি, ও বললো এসে গেছি। তো ওই যে লাগেজ ব্যাগ আমার চলে এসছি, চলো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ছোট্ট একটা কনসেপ্ট আপনাদের ধারণা চলে আসলো।